हेलो भिवार्स अस्सलामु अलैकुम आशा करी अपनारा अनेक भालो आछेन एफिलिएट डॉक्टर्स टीमेर पक्ष थेके आबारो आपनादेर साथे आछि आमी मोहम्मद शाहीन आलम। बंधुरा आज आपनादेर साथे शेयर करब दुइटि नतून ट्रिक्स एबं टिप्स निये। सेई ट्रिक्स कोनो सोशल मीडिया साइट नय बा कोनो वेबसाइट नय। आशा करी भिडियोटा आपनादेर अनेक भालो लागबे। तो चलुन शुरू करा जाक आजकेर टपिक। बंधुरा आज के देखो কিভাবে গুগল থেকে লাইসেন্স সহ পিকচার নেওয়া যায় আর অপরটি কিভাবে একটি পিকচার বা ভিডিও 100% অফলাইন এসইও করা যায়। বন্ধুরা আমরা ফার্স্ট অফ অল দেখবো কিভাবে গুগল থেকে লাইসেন্স সহ পিকচার নেওয়া যায়। বন্ধুরা আমরা জানি গুগলে বিভিন্ন রিলেটেড পিকচার রয়েছে। তো সেই পিকচার আমরা ডাউনলোড করে কোনো ওয়েবসাইট বা কোনো ব্লগ সাইট বা কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলে আমাদের ভায়োলেশনের সমস্যা হয়। তো আমরা এই প্রসেসের মাধ্যমে ফটো ডাউনলোড করলে আমাদের কোনো ভায়োলেশনের সমস্যা হবে না। তো চলুন দেখা যাক এই প্রসেসটি। বন্ধুরা আমরা আমাদের পছন্দ মতো ব্রাউজারে যাব। সেখানে যে আমরা আমার পছন্দ মতো একটি নিশ সিলেক্ট করছি ওয়েট লস। আপনারা আপনাদের পছন্দ মতো নিশ সিলেক্ট করে ফটো নিতে পারবেন। তো ওয়েট লস এর ইমেজে ক্লিক করছি। তো এখানে ওয়েট লস রিলেটেড অনেক পিকচার আছে। তো বন্ধুরা এবার আমরা লাইসেন্স সহ পিকচার নিতে আমাদের সেটিং অপশনে ক্লিক করতে হবে। তো সেটিংস অপশনে ক্লিক করছি। সেখান থেকে আমাদের অ্যাডভান্স সার্চ অপশনে ক্লিক করতে হবে। তো অ্যাডভান্স সার্চ অপশনে ক্লিক করছি। তো অ্যাডভান্স সার্চ অপশনে ক্লিক করার পর আমাদের নিচের দিকে স্ক্রল করতে হবে এবং সেখানে আমরা লক্ষ্য রাখবো এখানে ইউজেস রাইট। তো সেই ইউজেস রাইটের অ্যারো অপশনে ক্লিক করব। তো অ্যারো অপশনে ক্লিক করার পর আমরা কমার্শিয়াল অ্যান্ড আদার্স লাইসেন্স সেখানে আমরা ক্লিক করব। সেখানে ক্লিক করার পর আমরা অ্যাডভান্স সার্চ করব। তো বন্ধুরা অ্যাডভান্স সার্চ করার পর যে পিকচার এখানে দেখা যাচ্ছে সব পিকচারই লাইসেন্স সহ পিকচার। তো আমরা এই পিকচার ডাউনলোড করছি, যে কোনো একটা পিকচার ডাউনলোড করে নেই। তো এই পিকচারটি আমি সেভ করছি। বন্ধুরা পিকচারটি আমার ডেস্কটপে সেভ হয়ে গেছে। তো আমি ডেস্কটপে যাচ্ছি। বন্ধুরা এই পিকচারটি এখানে শো করছে। তো বন্ধুরা এভাবেই আমরা লাইসেন্স সহ পিকচার ডাউনলোড করব। আশা করি এটি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা এবার আমরা দেখব কিভাবে একটি পিকচার বা ভিডিও 100% অফলাইন এসইও করা যায়। তো বন্ধুরা আমাদের মনে প্রশ্ন থাকতে পারে কেন আমরা এই অফলাইন এসইও করব। বন্ধুরা আমরা যখন একটি ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করি সেই ভিডিও র্যাঙ্কিং হতেও পারে বা না হতে পারে। যদি আমরা অনলাইন এসইও করি সেই ভিডিওটি 40-60% র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি আমরা সেই ভিডিওটি অফলাইন এসইও করি তারপর ভিডিওটি পাবলিশ করি তখন ভিডিওটি 90% র্যাঙ্ক করার সম্ভাবনা থাকে। তাই আমাদের অফলাইন এসইওর গুরুত্ব আছে। বন্ধুরা এবার আমরা একটি পিকচার বা ভিডিও কিভাবে অফলাইন এসইও করা যায় সেটি দেখব। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা আমার অফলাইন এসইও করার জন্য একটি ভিডিও রেডি ছিল। তো সেই ভিডিওটি আমি অফলাইন এসইও করব, আপনারা আপনাদের ভিডিওতে এসইও করবেন। তো আমি এই ভিডিওটি এসইও করছি। বন্ধুরা প্রথমে আমাদের মাউসের কার্সারটি ভিডিওর উপরে রাখবো। ভিডিওর উপরে রাখার পর আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব। তো মাউসের রাইট বাটনে ক্লিক করার পর আমরা প্রপার্টিস নামে যে অপশনটি আছে সেই অপশনে আমরা চলে যাব। এখানে আসার পর জেনারেলে আমার যে ভিডিওটি আছে সেই ভিডিওর টাইটেল অফিস ইন্ট্রো ভিডিও এই টাইটেলটি আমি কপি করব। টাইটেলটি কপি হয়ে গেছে। এবার আমরা ডিটেলস অপশনে চলে যাব। তো ডিটেলস অপশনে যাওয়ার পর যে টাইটেল নামে যে অপশনটি আছে সেখানে আমরা পেস্ট করব। তো নিচে আবার সাব টাইটেল দেওয়া আছে। তো সাব টাইটেলে আমি এই টাইটেলটাই দিব। তারপর নিচের অপশনে রেটিং, এই রেটিং এ 5টি স্টার আছে। তো এই 5টি স্টার আমরা এলাও করে দিব। তো 5টি স্টার এলাও করে হয়ে গেছে। এবার আমরা ট্যাগ দিব। তো আমাদের ভিডিওটি যে রিলেটেড সেই রিলেটেড আমরা ট্যাগ দিব। তো আগে থেকে আমার ট্যাগটি সংগ্রহ করা ছিল, ওই ট্যাগটি দিয়ে দিচ্ছি। তো এই ট্যাগগুলো আমি কপি করছি এবং এই ট্যাগের এখানে আমরা পেস্ট করব। বন্ধুরা ট্যাগে দেওয়া হয়েছে। এবার আমরা কমেন্টস যে অপশনটি আছে সেই অপশনে আমরা সেই ট্যাগগুলোই দিয়ে দিতে পারি। এবার আমরা অ্যাপ্লাই ক্লিক করব। তো অ্যাপ্লাই ক্লিক করার পর আমরা নিচের দিকে একটু স্ক্রল করে দেখব কন্ট্রিবিউটিং স্ট্যাটিক্স। তো এখানে আমরা আমাদের চ্যানেল নেমটি দিয়ে দেব। তো চ্যানেল নেমটি আমি কপি করছি। তো এখন পেস্ট করব।
এবং নিচের অপশনটি ইয়ার। তো এখানে আমি কত সালে এই ভিডিওটি পাবলিশ করছি এটি দিয়ে দিব। তো 2021 এবং নিচে গ্রিন, ওই গ্রিনে আমি আমার চ্যানেলটির নেম দিয়ে দিব। আর একটু নিচের দিকে স্ক্রল করব, স্ক্রল করার পর এই অপশনে আমার চ্যানেল নেমটি দিব এবং প্রোডাক্ট, এই প্রোডাক্ট এখানে আমার চ্যানেল নেমটিও দিয়ে দিব এবং রাইটেও আমার চ্যানেল নেমটি দিয়ে দিব, পাবলিশেও দিয়ে দিব। তো বন্ধুরা নিচে একটু স্ক্রল করব, স্ক্রল করার পর পার্মানেন্টাল রেটিংয়ে আমার চ্যানেল নেমটি দিয়ে দিব, পরের অপশনেও দিয়ে দিব। এভাবে আমরা এই অপশনগুলোতে আমার চ্যানেল নেমটি দিয়ে দিব। এবার আমরা অ্যাপ্লাইয়ে ক্লিক করব এবং ওকেতে ক্লিক করব। বন্ধুরা আমাদের অফলাইন এসইও শেষ, এই সহজ প্রসেসেই আমরা অফলাইন এসইও করব। তো আশা করি এই দুইটি টিপস আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো নেক্সট ভিডিওতে দেখানো হবে যে কিভাবে ইউটিউব ভিডিও অনলাইন এসইও করা যায়। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের অ্যাফিলিয়েট ডক্টরস টিমের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।